ইতিমধ্যে শুনেছেন শরণখোলা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ ইসলাম শামীম স্যার, তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওই দিনে একটি বইমেলা করবেন এবং আপনি ইউনো স্যারের একটি প্রতিবেদন দেখার পরে আমি সেটি ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি যোগাযোগ করেছেন, সেই বইমেলায় আপনার এই বইয়ের প্রদর্শনী হবে কি না? ধন্যবাদ। আসলে আমি আপনার ধন্যবাদ আপনাকে, কারণ আপনার প্রতিবেদনের মাধ্যমে আমি প্রথম জানতে পাই যে আমাদের উপজেলায় প্রথম একটি বইমেলা আয়োজন করা হচ্ছে এবং সেই বইমেলাটা সম্ভব ডেট হয়েছে 21, 22, 23 তারিখে। আমি আরও উৎসাহিত হই যে আসলে আমার উপজেলায় বইমেলা হবে, আর ইনশাআল্লাহ আমি এবারে বছর প্রথম বই বের করছি, তো ইনশাআল্লাহ আমি এক্ষেত্রে আরও আনন্দিত হই যে আসলে আমার উপজেলায় বইমেলা হবে এবং আমার বইটা এখানে দেবো। সেখান থেকে আমি উদ্যোগ গ্রহণ করি, আমি পরবর্তী দিনের সাথে সাথে আমি আমার ইউনো স্যারের সাথে দেখা করি এবং তাকে আমি বলি আমার বইটা সম্পর্কে, সে আমাকে আরও উৎসাহিত করে যে আসলেই আপনারা তরুণ প্রজন্ম আপনারা এখানে এগিয়ে আসবেন এবং আপনারা এই লেখালেখি করেন অবশ্যই এটা এখানে আসতে হবে। এবং আমি সেখান থেকে আমাকে স্যারে আরও উৎসাহিত করছেন যে আমার বই টার মোড়ক উন্মোচন আসলে সেখানে 21 তারিখ করা হবে, এখানেই করা হবে, এবং সেক্ষেত্রে আমার উপজেলা শিক্ষা অফিসার টিও স্যার সেও আমাকে উৎসাহিত করেছেন যে এখানে মোড়ক উন্মোচনটা করা হবে এবং ইনশাআল্লাহ আমার বইটা এখানে বইয়ে স্টলে অবশ্যই পাওয়া যাবে এবং আমি এখানে থাকবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু লিখছেন, আপনার লেখা কি বর্তমানে চলমান, আর কোনো বই কি লেখা চলছে কিনা? ইনশাআল্লাহ আমার লেখা এখনও চলমান, আমার প্রতি সাপ্তাহিক পত্রিকা এবং আমরা জানি যে প্রতি সপ্তাহে একটা পত্রিকা সাহিত্য পাতা থাকে এবং আমার 5 থেকে 6টা পত্রিকা সাহিত্য পাতে আমার কবিতা নিয়মিত আসে থাকে। ইনশাআল্লাহ এখনও আমার লেখা চলমান, আর অবশ্যই আমি আগামীতে আমার লেখা আমি আরও বই ইনশাআল্লাহ বের করবো। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে চাই। আর যেহেতু সামনে বইমেলা, আপনি এই প্রথম বই প্রিন্ট করেছেন, আপনার বই বের হয়েছে, আপনি ইচ্ছে করলে দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আপনার বই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে? ধন্যবাদ। আসলে কবিতা হলো মনের অনুভূতি, ব্যক্তি দর্শন, যা কিছু সাজানো কথামালার মাধ্যমে উপস্থাপন করা হয় এবং পাঠকের মনে রেখাপাত করা। আসলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই বইটা আমি যত সম্ভব সুন্দর করে শব্দের গাঁথুনি এবং আমার কাব্যিক ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ বইটা অবশ্যই ভালো হয়েছে এবং এইটা ভালো আমি তখনই বুঝবো যখন আপনারা বইটা দেখবেন, সংগ্রহ করবেন। তাই আমি আমার সকল প্রিয় সম্মানিত পাঠক পাঠকদের পাঠিকাদের অনুরোধ করব বা আমি আহ্বান জানাবো যে আপনারা আমার বইটাকে সংগ্রহ করবেন এবং বইটাকে দেখবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আরও আমি আরও বলতে চাই যে আমার বইটা এবার প্রথম প্রকাশিত হয়েছে নবসাহিত্য প্রকাশনী, ঢাকা প্রকাশনী, এখান থেকে অর্থাৎ আমার বইটা প্রথম প্রকাশিত হয়েছে, অর্থাৎ ঢাকা বর্তমান যে বইমেলা চলছে সেখানে স্টল নম্বর 384-85 নবসাহিত্য প্রকাশনীর স্টল নম্বরে আমার বইটা ওখান থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা জানি যে খুলনা বইমেলা হচ্ছে, খুলনা বইমেলার স্টল নম্বর 90 বঙ্গলিপি প্রকাশনী এবং স্টল নম্বর 27 শব্দশিল্প প্রকাশনী এবং স্টল নম্বর 47 রত্না বইঘরে আমার বইটা পাওয়া যাচ্ছে খুলনা বইমেলায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন নতুন নতুন লেখক এবং তাদের লেখনের প্রতিভার মাধ্যমে বাংলাদেশেও তৈরি হতে পারে শরণখোলা উপজেলায় হুমায়ুন আহমেদ, তৈরি হতে পারে রবীন্দ্রনাথ। তাই সাহিত্যের চর্চা যতই বেশি করবেন ততই কিন্তু আপনার যে প্রতিভা সেটি বিকশিত হবে এবং আপনার লেখনের মধ্য দিয়ে আপনার তরুণ প্রজন্মসহ যারা আছেন তার কিছু শিখবে। তা আমরা বইমেলা নিয়ে নতুন যারা লেখক আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রতিবেদনগুলো করছি। যদি আপনাদের এরকম কোনো বই দেখা থাকে অবশ্যই সুজন হাসানের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনার এই প্রতিভা তুলে ধরার চেষ্টা করবো।